ভারতকে বিশেষ উদ্বেগের দেশ ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে সুপারিশ করেছে আমেরিকান একটি সংস্থা। ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় ভারতের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে দেশটিকে কালো তালিকাভুক্ত করার আহ্বান জানায় মার্কিন সংস্থাটি। কেন ভারতকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হচ্ছে, বিস্তারিত জানব সহকর্মী সাইমন প্রভার প্রতিবেদন থেকে। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় ভারতের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কমিটি। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা। দেশে দেশে ধর্মীয় আচরণ সহ ধর্মীয় স্বাধীনতার উপর নজর রাখে সংস্থাটি। USCIRF তাদের রিপোর্টে বলেছে, 2022 সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি খারাপ হয়েছে, ফলে বাইডেন প্রশাসন যাতে ভারতকে এই বিষয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে থাকা একটি দেশ হিসেবে চিহ্নিত করে রিপোর্টে এই সুপারিশ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত সরকার দেশের বাইরে থাকা অধিকার কর্মী, সাংবাদিক ও আইনজীবীদের মুখ বন্ধ রাখতে যেভাবে তৎপরতা চালাচ্ছে তা ধর্মীয় স্বাধীনতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে বলেও জানায় সংস্থাটি। 15 ডিসেম্বর এক বিবৃতিতে সংস্থাটি অভিযোগ করে, ভারত পদ্ধতিগতভাবে মানুষের ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতা হনন করছে। ধর্মীয় স্বাধীনতা হননের চলমান তৎপরতার কারণে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে অনুরোধ করেছে সংস্থাটি। 1998 সালে প্রণীত ওই আইনের আওতায় উদ্বেগের দেশ ঘোষণা করা হলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা বিশেষ কোনো সুবিধা বাতিল করতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকান সংস্থার এই রিপোর্ট নিয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, ধর্মীয় নিগ্রহের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত সরকার। ভারত সরকার নিয়মিতভাবেই এই ধরনের অভিযোগ খারিজ করে দেয় বলে জানা গেছে। সম্প্রতি কানাডায় ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদীপ সিং নির্জর খুন হন। এরপর যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতা গুরুপদ বন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা করা হয়। এই দুই ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগকে গভীর উদ্বেগের বিষয় বলেছেন USCIRF এর কমিশনার স্টিফেন শেনেক। সংস্থাটির আরেক কমিশনার ডেভিড কারি বলেন, এতদিন শুধু ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিগ্রহ চলছিল, কিন্তু এখন দেশের বাইরে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও নিগ্রহ চলছে। এটা খুবই বিপজ্জনক বিষয় যা কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগ এনে ভারতকে কালো তালিকাভুক্ত করতে এই ধরনের সুপারিশ 2020 সাল থেকেই করে আসছে আমেরিকান এই সংস্থাটি। তখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্থাটির এমন অভিযোগ উড়িয়ে দেয়। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুপারিশকে পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যমূলক বলে বর্ণনা করেছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।